হ্যালো ফ্রেন্ডস, আমি মোনালিসা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমি একটা মসুরির ডালের রেসিপি দেখাবো, এতে খেতে খুব সুস্বাদু হবে। প্রথমে আমি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর আমি হাফ টিস্পুন মতো পাঁচ ফোড়ন দিলাম। দিয়ে এটা আমি একটু ফ্রাই করে নেব বেশ কিছুক্ষণ। শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা আমি ফ্রাই করে নিয়েছি। এবার আমি এতে অল্প একটু পেঁয়াজ কলি আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। 100 গ্রাম মতো আমি পেঁয়াজ কলি নিয়েছি, নিয়ে এইভাবে কেটে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম। এটা আমি প্রথমে একটুখানি ভেজে নেব। পেঁয়াজ কলিটা আমি ভেজে নিয়েছি, দেখো বন্ধুরা অনেকটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পেঁয়াজ কলির মধ্যে একদমই অল্প 100 গ্রাম মতো লাউ আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একদম দেখো বন্ধুরা লাউটা কীভাবে ছোট্ট ছোট করে কেটে নিয়েছি, দেখো এইভাবে লাউটা কেটে নিয়েছি। শুরু শুরু করে লাউটা কেটে নিয়েছি। এবার আমি ওটা ভালো করে ফ্রাই করে নেবো একসঙ্গে। তার আগে আমি এতে একটু হাফ টিস্পুন মতো হলুদ দিয়ে দিলাম। দুটো একসঙ্গে মিক্স করে আমি ভালো করে ফ্রাই করে নেবো। প্রথমে পেঁয়াজ কুড়ি আর লাউটা আমি ভালো করে ফ্রাই করে নিয়েছি। এইবার আমি এখানে হাফ কাপ মতো মসুরির ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে, এটা আমি দিয়ে দিলাম। দিলাম একটা কাঁচা লঙ্কা চেরা, 1 টেবিল স্পুন নুন দিলাম, আর দিলাম 1/2 টিস্পুন চিনি। এবার আমি এটা ভালো করে মিক্স করবো কিছুক্ষণ ধরে। আমি ডালটা দিয়েও একটু ভালো করে ফ্রাই করে নেবো। 2-3 মিনিট মতো এইভাবে আমি হালকা আঁচে নাড়তে থাকবো, লো ফ্লেম করে আমি এটা একটু নাড়তে থাকবো। দেখো বন্ধুরা মসুরি ডালের কালারটা আমি চেঞ্জ একদম চেঞ্জ হয়ে গেছে। এটা কিছুক্ষণ ফ্রাই করার পর আমি লিডটা খুলেছি, কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এতে জল দিয়ে দিলাম, 2 কাপ মতো জল দিলাম। যে যেরকম ঝোল খাবে সেরকম অনুযায়ী জলটা দেবে। এটা একটু ঘনই হবে ডালটা, খুব একটা পাতলা হবে না। এবার আমি এটা লিডটা চাপা দিয়ে দিলাম, ডালটা সেদ্ধ হবে। দেখো বন্ধুরা 5-7 মিনিট পর আমি লিডটা খুললাম, ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে, সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। আজকে যে টিপসটা তোমাদের বলবো, রান্নাতে যদি হলুদ বেশি হয়ে যায়, ঘরে গোটা সুপুরি কখনো কখনো থেকেই থাকে সবার, সেই গোটা সুপুরি 2 আধখানা করে রান্নায় ফেলে দিলে সেই সুপুরিটা অনেকটা হলুদ টেনে নেয়। আর যদি রান্নায় হলুদের গন্ধ বেশি হয়ে যায়, হলুদটার গন্ধ হয়ে যায় রান্নায় কোনো রান্নায়, তাহলে পরিষ্কার পাটকাঠি 1 টুকরো ভেঙে রান্নাতে দিয়ে দিলে তাহলে হলুদের গন্ধটাও কেটে যাবে। এবার আমি রান্নাটা নামিয়ে নিচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা রান্নাটা রেডি হয়ে গেছে। আমি অল্প একটু ধনে পাতা দিয়ে গার্নিশিং করে নিয়েছি। তোমরা যারা ধনে পাতা না খেতে চাও তারা ধনে পাতা না দিয়েও করবে। আর রান্নাটা খুব ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আর সবার মধ্যে লাইক এবং শেয়ার করার জন্য অনুরোধ সবার কাছে থাকলো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর প্রত্যেক দিনের নোটিফিকেশনটা তাহলে তোমাদের কাছে চলে যাবে। এই রান্নাটা অবশ্যই ভাত দিয়ে, রুটি দিয়ে, পরোটা দিয়ে খেতে খুব ভালো লাগবে, এটা আমার আগেই বলা উচিত ছিল। আর আজ তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের রেসিপিতে। বাই ফ্রেন্ডস।